এখন যে নিয়মটা আছে ছাত্র রাজনীতি মুক্ত, এটাকে না রেখে যদি এটাকে ছাত্র রাজনীতি শুরু করা যায় কি না সেটা চিন্তা করার জন্য বলছে। কিভাবে যায় সেটা একটু চিন্তা করেন। তাই এটা করতে হলে, যেহেতু আমি বললাম, আমি গতকালকে বলেছি যে এখানে শিক্ষক ছাত্র সবাই মিলে কিন্তু কোনো একটা পর্যায়ে 2019 সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে এখানে ছাত্র রাজনীতি থাকবে না। সুতরাং সেখান থেকে যদি এখন আবার সরে আসতো, তাহলে শিক্ষক ছাত্র বা শিক্ষার্থী সবাইকে বসে কিন্তু চিন্তা করতে হবে। ওনারা ওই অনুরোধটা করেছে, ওনারা এই ব্যাপারে সহযোগিতা করবেন। তো কীভাবে করবো সেটা এখনও কিন্তু আউটলাইনটা হয়নি, সেটা করার জন্য ওনারা অনুরোধ করেছে। ওনারা চেয়ে চাচ্ছেন যে সবাই যেন সমান সুযোগ পায়, সেরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। সেই জন্য আপনারা চিন্তাভাবনা করেন, আপনাদের শিক্ষকদের সাথে আলোচনা করেন, ছাত্রদের সাথে আলোচনা করেন, আমরা যেন সেরকম একটা সিদ্ধান্ত নিতে পারি। তাহলে ওনারা বলছেন যে প্রকৌশলীগুলি বেড়ে আসবে, তারা যেন আমার মুক্ত চিন্তা হবে, দেশের জন্য চিন্তা করবে, স্বাধীনতা যুদ্ধের জন্য চিন্তা করবে, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে এবং সেখানে তাদের কিন্তু কন্ট্রিবিউশন থাকবে। আমাদের যে রুলস রেগুলেশনটা আছে, ওই যে 2019 সালে যে কাজ, যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল যে তারা যদি মুক্ত থাকবে, তখন একটা 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 রুলস তৈরি করা হয়েছিল। সেটা অনুযায়ী কিন্তু যদি কেউ সম্পৃক্ত থাকে, তার কিন্তু ফর গুড বিশ্বভারতী বহিষ্কার হওয়ার কথা, ওই বিশ্বভারতী বহিষ্কার হওয়ার কথা। কিন্তু রাব্বিকে কিন্তু বিশ্বভারতী বহিষ্কার করা হয়নি এখনও। তাদের দাবিতে আমরা বলছি তদন্ত হবে, সে সত্যিকার পুরোপুরি ইনভলভ কি না। সে কিন্তু ইতিমধ্যে ইনভলভ বলেছিল, কমিটিতে তার নাম আসছে এবং তাকে বলা হয়েছে তুমি নাম আসে তুমি নামটা উজ্জ্বল করো। সে কিন্তু ডেজিগনেশন দিয়েছে, সেটা এখনও ফাইনাল হয়নি। সেই কারণে আমরা পার্শিয়ালি তাকে হল সিট বাতিল করলাম। কিন্তু তার অ্যাকর্ডিং টু রুল কিন্তু সে কিন্তু বিশ্ববিদ্যালয়ে বহিষ্কার হতে পারত। শুধু সেটা আমি করি নাই, বা আমার করতে হলে আমার আবার ডিসিপ্লিন কমিটি যেতে হবে এবং সেই অ্যাকশনে যেতে হলে ওইটা যদি ফলো করতে হবে। আমাদের তো একটা একটা ডিসিপ্লিন রুল ফলো করতে হবে, যেটা 2019 সালে পাশ হয়েছে সেটা আমার ফলো করতে হবে স্ট্রিক্টলি। আমি একজনের জন্য ফলো করবো, একজন ফলো করবো না তা হয় না। এখন অন্যদের ক্ষেত্রে আমার ওইটাই ফলো করতে হবে, যেহেতু এটা এক্সিস্টিং রুল। যদি ভবিষ্যতে পরিবর্তন হয়, নতুন রুল আসে, তাহলে ওইটা ফলো করা হবে। কিন্তু এখন তো এক্সিস্টিং যে রুলটা আছে, যে ডিসিপ্লিন যে অ্যাকশন নিতে হবে ওইটা দেখে দেখে নিতে হবে। আমরা কোর্টে যখন যাবো আমরা এটাই দেখাবো, এটা আমার রুল, আমি এটা ফলো করে বিচার করেছি, সে করেছি কিনা হয়তো কোর্ট বলবে না বিচার ঠিক হয় নাই, রিট করলে আমরা তো হেরে যেতে পারি। আমরা তখন কোর্টকে মেনে নিতে হবে। এটাই তো আমার চলছে এখন। একটা ছাত্র তো পরীক্ষা ফেল করে, আমরা তো আমাদের নিয়ম অনুযায়ী শাস্তি দিই, কিন্তু সেটা আবার কোর্টে গেলে সব ঠিক না। কিন্তু বিশ্ববিদ্যালয় তো তার নিয়মে চলে, কিন্তু কোর্ট আদেশ আমাদের শিরোধার্য, কোর্টের আদেশ শিরোধার্য।